ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সায়েন্স ও টেকনোলজি থেকে যে যে প্রশ্নগুলো এসেছে তার পার্ট ওয়ানটা নিয়ে আলোচনা করব দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে নিচের কোনটি এয়ার টু এয়ার মিসাইল তো বন্ধুরা এখানে রাইট উত্তর হয়ে যাবে অপশান ডি অস্ত্র নেক্সট দেখো ভারতীয় নৌবাহিনী প্রধানের নিচের কোন পদমর্যাদা থাকে তো বন্ধুরা এখানে রাইট উত্তর কোনটা হয়ে যাবে অ্যাডমায়ারাল নেক্সট দেখো নিচের কোনটি সারফেস টু এয়ার মিসাইল তো বন্ধুরা এখানে রাইট উত্তর কোনটা হয়ে যাবে অপশান এ ত্রিশুল নেক্সট দেখো ভারতের কোথায় পারমাণবিক বিস্ফোরক ডিভাইস পরীক্ষা করা হয়েছিল তো বন্ধুরা অপশান সি পোখরানে নেক্সট দেখো এমআইআরভি এর পুরো নাম কি তো বন্ধুরা এখানে রাইট উত্তর হয়ে যাবে অপশান সি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল এরপরে দেখো অগ্নি সম্পর্কে নিচের কোনটি ঠিক তো বন্ধুরা এখানে রাইট উত্তর হয়ে যাবে অপশান সি মিসাইল অগ্নি একটি মিসাইল নেক্সট দেখো দ্য ফাদার অফ ইন্ডিয়ান মিসাইল টেকনোলজি কাকে বলে তো বন্ধুরা এখানে রাইট উত্তর হয়ে যাবে অপশান বি ডাক্তার এপিজে আব্দুল কালাম এরপর দেখো ওভাবে ভারত কর্তৃক প্রকাশিত হালকা যুদ্ধবিমানটির নাম কি তো বন্ধুরা এখানে রাইট উত্তর হয়ে যাবে অপশান ডি তেজস নেক্সট দেখো ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ যুদ্ধজাহাজ নিম্নের কোন স্থানে তৈরি হয় তো বন্ধুরা অপশান ডি গার্ডেন রিচ ওয়ার্কশপ কলকাতা নেক্সট দেখো আইএনএস বিজ্ঞান সম্পর্কে কোনটি ঠিক তো বন্ধুরা এখানে রাইট উত্তর কোনটা হবে অপশান সি বিমানপথ বহনার্থ জাহাজ বা এয়ারক্র্যাফট কেরিয়ার নেক্সট দেখো ভারতের কোথায় এয়ারফোর্স অ্যাকাডেমি অবস্থিত তো বন্ধুরা এখানে রাইট উত্তর কোনটা হয়ে যাবে অপশান এ হায়দ্রাবাদ নেক্সট দেখো ভারতের প্রথম ভারতে তৈরি প্রথম মিসাইল কোনটা তো বন্ধুরা এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশান বি পৃথি নেক্সট দেখো ব্যালিস্টিক মিসাইল কে প্রথম তৈরি করেন তো বন্ধুরা এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশান এ ওয়ার্নার মন ব্রাউন নেক্সট দেখো বারাক কি তো বন্ধুরা এখানে রাইট উত্তর কোনটা হয়ে যাবে অপশান সি জাহাজ ভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম নেক্সট দেখো জিও স্টেশনারি উপগ্রহ পৃথিবী থেকে কত উচ্চতায় থাকে তো বন্ধুরা এখানে রাইট উত্তর হয়ে যাবে অপশান ডি ছত্রিশ হাজার কিলোমিটার নেক্সট দেখো ভারতের কোথায় জাতীয় রসায়নগার রয়েছে তো বন্ধুরা অপশান সি পুনেতে নেক্সট দেখো পিসিবি কথার অর্থ কী তো বন্ধুরা সতেরো তাগের তাহলে অ্যান্সার করতে হয়ে যাবে অপশান বি প্রসেস কন্ট্রোল ব্লক নেক্সট দেখো ইসরো কবে পৃথিবীর প্রথম শিক্ষা সংক্রান্ত বিষয়ের উপগ্রহ উৎক্ষেপণ উৎক্ষেপণ করেছিল তো বন্ধুরা এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি সেপ্টেম্বর দু হাজার চার নেক্সট দেখো জিও স্টেশনারি উপগ্রহ পৃথিবীকে কোন দিক থেকে কোন দিকে প্রদক্ষিণ করে থাকে তো বন্ধুরা এখানে রাইট উত্তর হবে বি পশ্চিম থেকে পূর্ব দিকে নেক্সট দেখো বিক্রম সারাবাহী মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো বন্ধুরা এখানে রাইট উত্তর কোনটা হয়ে যাবে অপশান এ তিরুবন্তপুরম নেক্সট দেখো সম্প্রতি আইআরএনএসএস ওয়ান এল উপগ্রহটি ইসরো উৎক্ষেপণ করলো এটি কি ধরনের স্যাটেলাইট তো বন্ধুরা নেভিগেশান স্যাটেলাইট এটা একটা নেক্সট দেখো কোন দেশ বাবুর সফলভাবে পরীক্ষা করলো তো বন্ধুরা এখানে রাইট উত্তর হয়ে যাবে অপশান বি মানে পাকিস্তান বাবুর সফলভাবে পরীক্ষা করলো নেক্সট দেখো জিস্যাট সিক্স এ কী ধরনের স্যাটেলাইট তো বন্ধুরা কমিউনিকেশান স্যাটেলাইট জিস্যাট সিক্স এ কমিউনিকেশান স্যাটেলাইট নেক্সট দেখো পৃথিবীর কোন দেশ প্রথম ফাইভ জি চিট তৈরি করলো তো চীন বন্ধুরা প্রথম ফাইভ জি চিপ তৈরি করেছে নেক্সট দেখো রুস্তম টু কি তো বন্ধুরা এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে রুস্তম টু একটি ড্রোন নেক্সট দেখো ধনুষ মিসাইল কি ধরনের মিসাইল তো বন্ধুরা এটা একটা সারফেস টু সারফেস মিসাইল নেক্সট দেখো নিউক্লিয়ার ক্যাপাবেল মিসাইল অগ্নি ওয়ান কোথা থেকে উৎক্ষেপণ করা হলো তো বন্ধুরা এটা রাইট অ্যান্সার হবে অপশান এ আব্দুল কালাম আইসল্যান্ড নেক্সট দেখো সম্প্রতি জাপান যে সবচেয়ে ছোট রকেট উৎক্ষেপণ করলো তার নাম কি তো বন্ধুরা জাকসা জাকসা জাপান সব থেকে ছোটো যে রকেটটা উৎক্ষেপণ করলো তার নাম জাকসা নেক্সট দেখো সম্প্রতি ভারত কোন ডুবোজাহাজটির উদ্বোধন করলো তো বন্ধুরা অপশান বি আই এন এস কারেঞ্জ পরের কোশ্চেনটা দেখো বন্ধুরা ভারতের উন্নতমানের সুপার কম্পিউটার প্রত্যুষ কোথায় রয়েছে দেরাদুন তামিলনাড়ু পুনেরা রাজস্থান তোমরা বন্ধুরা এর সঠিক উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানাও আর যদি ভিডিওটা ইউজফুল বলে মনে হয় তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা যারা এখনও সাবস্ক্রাইব করুন সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নাও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও ধন্যবাদ